বাবাকে পিঠে নিয়ে চলল ছেলে, তবে তীর্থযাত্রা করতে নয়, চিকিৎসা করাতে। নাম করা সরকারি হাসপাতালে স্ট্রেচারে দেখা নেই, বাধ্য হয়ে ভরসা ছেলে। ছবিটা বর্ধমান মেডিকেল কলেজের। মানে স্ট্রেচার পাননি? না, স্ট্রেচার পাইনি। হাঁটু ব্যথা আছে, হাঁটু হাত ক্ষয় হয়েছে, এইভাবে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, স্ট্রেচার পাচ্ছি না। শহর থেকে জেলা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগের তালিকা ক্রমশই লম্বা হচ্ছে, কিন্তু পাল্টাচ্ছে না চিত্রটা। কোথাও বেডের আকাল, তো কোথাও দেখা নেই ডাক্তারের। সেই অজুহাতে রেফার রোগ আক্রান্ত হাসপাতালগুলি নির্দেশিকা থাকা সত্ত্বেও সরকারি পোর্টালে আপডেট না দেখে শুধুমাত্র কাগজে লিখে চলছে দেদার রেফার। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল 1969 সালে প্রতিষ্ঠিত এই হসপিটাল দক্ষিণবঙ্গ তো বটে, পাশাপাশি বিহার ঝাড়খণ্ডের প্রচুর পেশেন্ট এই হসপিটালের উপরে নির্ভরশীল। কখনো স্ট্রেচার অমিল, কখনো পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের অভাব, কখনো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সময় মতো পরীক্ষা নিরীক্ষা। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতাল। দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি সহ ঝাড়খণ্ড ও বিহার থেকেও বহু রোগী আসেন এখানে, কিন্তু সেই খ্যাতনামা হাসপাতালে গিয়ে ভোগান্তে শিকার রোগীর পরিজনরা। পরিষেবা পেতে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সরকারি হাসপাতালে চলে দালাল রাজ, বিস্ফোরক অভিযোগ রোগীর আত্মীয়ের। পরিষেবাই তো আমরা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি, পরিষেবা সেরকমই হচ্ছে, যেখানেই যান সেখানেই লাইন, প্রচণ্ড লাইন, কোনো পরিষেবা এখানে কিচ্ছু নাই। দিদি বলছে কি খুব চিকিৎসা হচ্ছে, দিদি খালি মুখে বলছে, কাজে কিছুই নাই। আর বড় বড় ডাক্তার স্যাররা রয়েছে এখানে, সব নিজে নিজে বলুন পয়সার ধান্দা, নিজে নিজের চেম্বার খুলে বর্ধমানে, আর একটা রিপোর্ট লিখছে বলছে এক মাস পরে রিপোর্ট দেবো, এখন হবে না, এক মাস পরে। এখানে কিছু দালালের জায়গা, দালাল আছে স্যার, দালালরা দালাল পুষেছে, দালালরা 500 টাকা দিলে সঙ্গে সঙ্গে রিপোর্ট হবে। আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো, দাবি শাসক দলের। তো সুতরাং এর থেকে প্রমাণিত হয় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েনি, পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট ভালো আছে। স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে শাসক দলের কোনো হেলদোল নেই, কটাক্ষ বিরোধীদের। আর যাদের ট্যাক্সের টাকায় এই রাজ্যের মন্ত্রীরা বড়লোক হচ্ছে, যাদের ভোটে এই রাজ্যের তৃণমূলের নেতারা আজকে মন্ত্রী হয়েছে, তাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কোনো হেলদোল নেই। টোটাল যে সিস্টেমটা কোলাপ্টেড হয়ে গেছে এবং কাজের প্রতি অনীহা হয়েছে, তার জন্য সমগ্র দায়ী তৃণমূল কংগ্রেস। যে শাসক দলের আমলে গোটা স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যস্ত, তো কংগ্রেস নেতৃত্বের মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী, তার নেতৃত্বে এই সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে, এটা পশ্চিমবঙ্গের কাছে লজ্জা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সিনিয়র আইএএস অফিসারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি, একগুচ্ছ গাইডলাইন, এসব যেন নাম কেউ আসতে। হাজার সমালোচনা, কিন্তু তা থেকেও শিক্ষা নেওয়ার কোনো সদিচ্ছেই নেই শাসক দলে, তাই এখনও বহাল অব্যবস্থার চিত্র। বর্ধমান থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।